প্রত্যেকে ওয়েলকাম। তো আমরা ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুবই হেল্প হবে, ঠিক আছে? তো আমরা শুরু করব। তার আগে প্রত্যেককে বলি যে অ্যানাকাডেমি প্রত্যেকে জয়েন করো, প্রত্যেকে ফলো করো, ফলো অপশানে গিয়ে। কারণ ফলো যদি এডুকেটারদের ফলো যদি না করে রাখো, তাহলে তুমি কিন্তু ক্লাসে নোটিফিকেশন ঠিকঠাক করে পাবে না, ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম আজকে আলোচনা শুরু হবে। তো প্রত্যেকে দেখো, ফার্স্ট আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন টু হ্যাভ পারফর্মড ফোর অশ্বমেধ স্যাক্রিফাইস। তো চারটে অশ্বমেধ স্যাক্রিফাইস একসাথে করেছে, কারণ আমরা জানি যে দেখো অশ্বমেধ স্যাক্রিফাইস আমরা বহুজনকে দেখেছিলাম। পুষ্যমিত্র শুঙ্গকে দেখেছি নর্থ ইন্ডিয়াতে, সমুদ্রগুপ্ত আমরা দেখেছি, তারপরে আমাদের যদি আমরা পল্লব ডাইনেস্টি আমরা বলি, তাহলে পুলকেশী ওয়ান অশ্বমেধ যজ্ঞ, নরসিংহবর্মন ওয়ান, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছেন। তো সেক্ষেত্রে আমরা বলছি যে এই চার চারবার অশ্বমেধ স্যাক্রিফাইস করেছিলেন কে, এই চারজন রুলারের মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নাম রয়েছে অপশন বি, ঠিক আছে? হ্যাঁ, শুভ, গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে? তো এখানে রয়েছে কে, প্রভারা সেনা, প্রভারা সেনা ওয়ান, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রভারা সেনা ওয়ান। এই প্রভারা সেনা ওয়ান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, যে দেখো আমাদের ভাকাটাকা ডাইনেস্টি খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের গুপ্তাদের সমসাময়িক ছিলেন এই ভাকাটাকা ডাইনেস্টি, যেটা থার্ড সেঞ্চুরিতে আমরা দেখতে পাই, থার্ড সেঞ্চুরি থেকে ফিফথ সেঞ্চুরি পর্যন্ত। আর এখানে কিন্তু এরা, এই ভাকাটাকারা কিন্তু সাকসেসার ছিল সাতবাহনদের, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আর এরা কিন্তু ব্রাহ্মিন, ভাকাটাকারা হচ্ছে ব্রাহ্মিন। তো এরা দুটো সব, মানে এদের মধ্যে যেটা আমরা দেখতে পাই যে ভাকাটাকা যত ইনস্ক্রিপশন আমরা পাই, সেটা হচ্ছে সবই হচ্ছে সংস্কৃত এবং প্রাকৃতে পাই, ঠিক আছে, বুঝতে পারছো? এবং এদের রাজত্ব আমাদের মিডিল এলাকা থেকে মালয় গুজরাট পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়েছিল। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে গুপ্তরাও কিন্তু, চন্দ্রগুপ্ত টুও কিন্তু ম্যারেজ অ্যালায়েন্স করেছিল এই ভাকাটাকাদের সাথে। আর এখানে যে প্রভারা সেনা ওয়ানের কথা আমরা পড়ছি, এই প্রভারা সেনা ওয়ান কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রভারা সেনা ওয়ানের সময় দুটো সেকশনে ভাগ হয়ে যায়, 270 থেকে 330 দেখতেই পাচ্ছ, দুটো সেকশন ডিভিশন হয়। আমরা জানি আমাদের হচ্ছে প্রভারা পুরা নন্দীবর্ধন একটা গ্রুপ, দেখতেই পাচ্ছ এখানে অপশন ওয়ান রয়েছে, প্রভারা পুত্রা নন্দীবর্ধন একটা ব্রাঞ্চ, আর বাদশাহুলমা একটা ব্রাঞ্চ, ঠিক আছে? এই যে আমরা রুদ্রসেনা ওয়ান, রুদ্রসেনা টু, যে রুদ্রসেনা টু এর সাথে চন্দ্রগুপ্ত টু এর মেয়ে প্রভাবতী গুপ্তার বিবাহ হয়, তো তিনি হচ্ছেন এই প্রভারাপুরা নন্দীবর্ধন ব্রাঞ্চের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো ডাইনেস্টি ফাউন্ড করেছিলেন কে, ফাউন্ডার হচ্ছেন বিন্ধ্য শক্তি, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, প্রভারা সেনা ফাউন্ডার অব দ্য ভাকাটাকা, রিয়েল ফাউন্ডার আমরা প্রভারা সেনাকে বলতে পারি, এবং উনি চারবার অশ্বমেধ স্যাক্রিফাইস কিন্তু করেছিলেন।
নেক্সট, প্রত্যেকে ওয়েলকাম। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম। নেক্সট, অ্যাট হুইচ অ্যামাং দ্য ফলোয়িং প্লেস দ্য ধর্মচক্র জিনা বিহারা ওয়াজ কনস্ট্রাক্টেড বাই গাহাদাওয়ালা কুইন কুমার দেবী। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে গাহাদাওয়ালা কুইন কুমার দেবী এখানে কোন ডাইনেস্টি, বুদ্ধগয়া, রাজগীর, কুশীনগর এবং সারনাথ। হুইচ অ্যাট হুইচ অ্যামাং দ্য ফলোয়িং প্লেসেস ধর্মচক্র জিনা বিহারা ওয়াজ কনস্ট্রাক্টেড বাই গাহাদাওয়ালা রানী কুমার দেবী। ঠিক আছে, জিনা বিহার মানে জিন জৈনা যারা ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের বিহারা মানে জানো যেখানে সন্ন্যাসীরা থাকার জায়গা, যেখানে ঈশ্বরের নামগান করেন তাকে বলা হয়। ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম, সবাই ওয়েলকাম। তো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলুন, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? সারনাথ। ঠিক আছে, সারনাথ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারাণসী, দ্য লাস্ট গ্রেট মনুমেন্ট ইন দ্য 12th century। দ্য টেম্পলস ইনক্লুড দ্যাট হোয়াট ইজ ডিসক্রাইবড মেইন শ্রিন অ্যান্ড অ্যানাদার ইন টাইটেল ধর্মচক্র জিনা বিহারা ওয়াজ দ্য গিফট অফ দ্য কুমার দেবী, দ্য বুদ্ধিস্ট কুইন অফ দ্য গ্রেট গাহাদাওয়ালা কিং গোবিন্দ্রচন্দ্র অফ কনৌজ। দেখো এই জায়গাটা আমি তোমাদের বলতে চাই, খুব ভালো করে দেখবে, এই যে গাহাদাওয়ালা ডাইনেস্টি আমরা দেখতে পাচ্ছি, এই গাহাদাওয়ালা ডাইনেস্টি অ্যাকচুয়ালি কবেকার? ঠিক আছে, এই গাহাদাওয়ালা ডাইনেস্টি হচ্ছে আমাদের 11th to 13th century। ঠিক আছে, 13th century গাহাদাওয়ালা ডাইনেস্টি। তো গাহাদাওয়ালা ডাইনেস্টি হচ্ছে আমাদের 11th and 13th। তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, তো আমরা কোন কোন রিজিয়ন দেখি, আমরা ইউপি, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের বেনারস, আওয়াধ, এই রিজিয়নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যশোগ্রহ। ঠিক আছে, এই যশোগ্রহ যিনি ফাউন্ডার ছিলেন হচ্ছে আমাদের গাহাদাওয়ালা ডাইনেস্টি, যাকে আমরা মহারাজা ধীরাজ কিন্তু বলতে পারি। তারপরে হচ্ছে মহিচন্দ্র। ঠিক আছে, মহিচন্দ্র এবং চন্দ্রদেবা, এই চন্দ্রদেবা সম্পর্কে আমি বলতে চাই, এই চন্দ্রদেবা সম্পর্কে আমরা বলতে চাই যে চন্দ্রদেবা হচ্ছেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং, ইনভেশনস অফ মুসলিমস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, প্রত্যেকে ওয়েলকাম। ঠিক আছে, ইনভেশন অফ দ্য মুসলিম, ফার্স্ট ইনভেশন হয় গাহাদাওয়ালা ডাইনেস্টির সময় যে ইউপি কনৌজ রিজিয়ানে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই চন্দ্রদেবা, যে চন্দ্রদেবা গাহাদাওয়ালাদের প্রথম ইন্ডিপেন্ডেন্ট রুলার, এটা কিন্তু মনে রাখতে হবে। আর নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে জয়চন্দ্র লাস্ট রুলার ছিলেন হচ্ছে হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের আগে হচ্ছে লাস্ট রুলারের আগে যিনি, তিনি জয়চন্দ্র। আর এই জয়চন্দ্রের সময় কিন্তু মামুদ গজনির কিন্তু আক্রমণ হয়। ঠিক আছে, তো এগুলো আমাদের মনে রাখতে হবে। যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, কুমার দেবী হচ্ছে বুদ্ধিস্ট কুইন অফ দ্য গ্রেট গাহাদাওয়ালা কিং গোবিন্দচন্দ্র। তাহলে গোবিন্দচন্দ্রের টাইম পিরিয়ড কত? 1114 থেকে 1154 পর্যন্ত। ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে ইন নর্দার্ন মহারাষ্ট্র অ্যান্ড বিদর্ভা দ্য ভাকাটাকা ওয়ার ফলোড বাই হুইচ অ্যামাং দ্য ফলোয়িং, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। ইন নর্দার্ন মহারাষ্ট্র অ্যান্ড বিদর্ভা দ্য ভাকাটাকা ওয়ার ফলোড বাই হুইচ অফ দ্য ফলোয়িং, চালুক্যস অফ বাদামি, রাষ্ট্রকূটাস, ইস্টার্ন চালুক্যস অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। চালুক্যস অফ বাদামি, রাষ্ট্রকূটা, ইস্টার্ন চালুক্যস, নান অফ দ্য অ্যাবাভ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। ইন নর্দার্ন মহারাষ্ট্র অ্যান্ড বিদর্ভা দ্য ভাকাটাকা ওয়ার ফলোড বাই হুইচ অফ দ্য ফলোয়িং, ভাকাটাকাদের ফলো করা হয়েছিল এখানে চালুক্যস অফ বাদামি, রাষ্ট্রকূটা, ইস্টার্ন চালুক্যস অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। ভাকাটাকাদের পরবর্তী আমাদের ডাইনেস্টি কী ছিল? তো পরবর্তী ডাইনেস্টি হচ্ছে আমাদের বাদামি চালুক্যাস। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে।
তো তবে ইন নর্দার্ন মহারাষ্ট্র, বিদর্ভ, ভাকাটাকা ওয়ার ফলোড বাই দ্য চালুক্য সব বাদামি। তো চালুক্য সব বাদামি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। তো চালুক্য সব বাদামি মানে কাদের? পুলকেশি ওয়ান। প্রথম কথা হচ্ছে, তোমাদের কালকেই আমি বলেছিলাম যে এনকে শাস্ত্রী হিস্টোরিয়ান, যার কথাতে কিন্তু জয়চন্দ্র ছিলেন হচ্ছে ফাউন্ডার আমাদের এই বাদামি চালুক্যাস। আর পুলকেশি ওয়ানকে আমরা অ্যাকচুয়াল বলি যে ফাউন্ডার হিসাবে, কারণ তোমরা জানো যে পুলকেশি ওয়ানের সময় কে কোন পল্লবা রুলার, সরি কোন চালুক্যাস রুলার অশ্বমেধ স্যাক্রিফাইস করেন পুলকেশি ওয়ান, তো সেই জন্য ইম্পর্টেন্ট আমরা জানি। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম, প্রত্যেকে ওয়েলকাম। তো এদিকে আমরা চালুক্য সব বাদামি দেখতে পাচ্ছি, তো চালুক্য সব বাদামিতে আমরা পুলকেশি টু কেও দেখতে পাবো। আর পুলকেশি টু এর পর তোমরা জানো যে চালুক্যসরা দুটো ডিভিশনে ডিভাইড হয়ে যায়, যেখানে গভর্নরস একটি সেকশন আর একটা সেকশন হচ্ছে ফ্যামিলিয়ার। তো বাদামি চালুক্যসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথায় বাদামি, বাদামি হচ্ছে কর্ণাটকে। দ্য রুলড মিড সিক্স সেঞ্চুরি, দে ডিক্লাইন্ড আফটার দ্য ডেথ অফ দ্য গ্রেটেস্ট কিং পুলকেশি টু 642 এডি, অ্যান্ড ইস্টার্ন চালুক্যস এমার্জ আফটার দ্য ডেথ অফ দ্য পুলকেশি টু ইস্টার্ন ডেকান উইথ দ্য ক্যাপিটাল অ্যাট ভেঙ্গি, দে রুলড 11th century। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে ওয়েস্টার্ন চালুক্যাস, ওয়েস্টার্ন চালুক্যাস হচ্ছে বাসা বা কল্যাণ, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করবো এখানে, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইস্টার্ন চালুক্যাস ডাইনেস্টি। ইস্টার্ন চালুক্যাস ডাইনেস্টি কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলো। ইস্টার্ন চালুক্য ডাইনেস্টির ফাউন্ডার এখানে কে? পুলকেশি ওয়ান, পুলকেশি টু, বিষ্ণুবর্ধন অ্যান্ড কীর্তি বর্মন, কে কারেক্ট অ্যান্সার হবে? ইস্টার্ন চালুক্য, ইস্টার্ন চালুক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইস্টার্ন চালুক্য তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ইস্টার্ন চালুক্য এখানে আমাদের একজনই রয়েছে যার নাম হচ্ছে আমাদের কুব্জ বিষ্ণুবর্ধন। তাহলে কুব্জ বিষ্ণুবর্ধনের টাইম কবে? বিষ্ণুবর্ধন সি হবে কারেক্ট অ্যান্সার। টাইম পিরিয়ড 624 থেকে 641, ঠিক আছে, এডি। কুব্জ বিষ্ণুবর্ধন এটা মনে রাখতে হবে। তো কুব্জ বিষ্ণুবর্ধন সম্পর্কে কি আমরা পড়বো? ইস্টার্ন চালুক্যাস 7th century থেকে, 7th century থেকে 12th century, 12th century, হ্যাঁ 7th century থেকে 12th century গভর্নর অফ দ্য চালুক্য বাদামি, এটা মনে রাখতে হবে। গভর্নরস অফ চালুক্য বাদামি, চালুক্য বাদামি অ্যান্ড ফাউন্ডার হচ্ছে, এরা হচ্ছে বাদামি চালুক্যর গভর্নর ছিল, ঠিক আছে। এরা অ্যাকচুয়াল কারা? ইস্টার্ন চালুক্য কারা? এরা হচ্ছে বাদামি মানে পুলকেশি ওয়ান, পুলকেশি টু এই ফ্যামিলি গভর্নর ছিলেন, এবং এরাই কিন্তু আমরা দেখতে পাই এখানে এই ইস্টার্ন চালুক্যদের মধ্যে ফাউন্ডারকে কুব্জ বিষ্ণুবর্ধন। তাহলে কুব্জ বিষ্ণুবর্ধনের টাইম পিরিয়ড ভালো করে দেখবে, ভাইসরয় ওয়াজ, হি ওয়াজ দ্য ভাইসরয় অফ দ্য পুলকেশি টু অ্যান্ড নর্দার্ন মারাঠা নাসিক অ্যান্ড সাউথ মারাঠা কান্ট্রি, ঠিক আছে। তো এক্সটেট অফ দ্য চালুক্য ডাইনেস্টি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম্পায়ার এস্টাবলিশ করেছিল পুলকেশি ওয়ান, পুলকেশি টু কোন কোন রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি, এবং কোন কোন এছাড়া পুলকেশি টু আর কোন কোন রিজিয়ানে যায়। হি অলসো সাকসিডেড গেটিং সাবমিশন ফ্রম দ্য চোলা চালুক্যাস অ্যান্ড চোলা চেরা অ্যান্ড পান্ডিয়াস, হি হ্যাড ডিফিটেড কিং হর্ষ 647 এডিতে। নেক্সট হচ্ছে দ্য কেভস, দ্য কেভ, হ্যাঁ এটা ভালো করে দেখো, দ্য কেভ রক কাট টেম্পল অ্যাট ইলোরা আর কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলে ফেলো। দ্য কেভ রক কাট টেম্পল অ্যাট ইলোরা, অ্যাট দ্য কেভ অ্যান্ড রক কাট টেম্পলস আর ইলোরা আর বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট অ্যান্ড জৈন, হিন্দু অ্যান্ড জৈন, হিন্দু বুদ্ধিস্ট অ্যান্ড জৈন, তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখানে? ইলোরা তোমরা সবাই জানো রাষ্ট্রকূটা, রাষ্ট্রকূটাদের ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে আমাদের মান্যাখে, ঠিক আছে, এবং ফাউন্ডার হচ্ছেন আমাদের কে? দান্তি দুর্গা। গ্রেটেস্ট রুলার কে? গোবিন্দ থ্রি, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা তিনটে রিলিজিয়ানই দেখতে পাচ্ছি, ইলোরা, রক কাট কেভ, হিন্দু বুদ্ধিস্ট অ্যান্ড জৈন, যেটা খুব ইম্পর্টেন্ট। ইলোরা বিল্ড বাই রাষ্ট্রকূটা, লোকেটেড ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র। এখানে কটা, কোন রিলিজিয়ানের কটা কেভ আছে এটা আমাদের মনে রাখতে হবে, যেখানে 12টা হচ্ছে বুদ্ধিস্ট কেভ, 17 হিন্দু কেভ, 5 জৈন কেভ। দিস কেভ আর বিল্ট ইন প্রক্সিমিটি অ্যান্ড ডেমনস্ট্রেট রিলিজিয়াস হারমোনি প্রিভ্যালেন্ট
ডিউরিং দিস পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি। নেক্সট হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য চোলা ডাইনেস্টি। তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। চোলা ডাইনেস্টি ভেবে চিনতে বলবে, উইচ অফ দ্য ফাউন্ডার অফ দ্য চোলা ডাইনেস্টি, চোলা ডাইনেস্টির ফাউন্ডার আমরা কাকে বলবো, প্রত্যেকে বলো। এটা এটার কিন্তু সবার পারা উচিত। চোলা ডাইনেস্টির ফাউন্ডার আমরা কাকে বলবো, যে ফাউন্ডার হচ্ছে আমাদের সি বিজায়লা চোলা। এটা আমাদের মনে রাখতে হবে, বিজায়লা চোলা। বেস্ট কিং কে? রাজেন্দ্র চোলা। ঠিক আছে, রাজেন্দ্র চোলা। টাইম পিরিয়ড 1012 থেকে 1044 এডি, 1012 থেকে 1044 এডি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো নেক্সট হচ্ছে লাস্ট কিং কে রয়েছেন? লাস্ট কিং হচ্ছেন আমাদের রাজেন্দ্র ফোর। লাস্ট কিং হচ্ছেন রাজেন্দ্র, রাজেন্দ্র ফোর। ঠিক আছে, ক্যাপিটাল হচ্ছে তাঞ্জোর, ক্যাপিটাল হচ্ছে তাঞ্জোর। অ্যান্ড গঙ্গৈকোন্ডা চোলাপুরম। গ্রেটেস্ট কিং, তাহলে গ্রেটেস্ট রুলার কে? এই রাজেন্দ্র চোল প্রথম, যিনি রাজেন্দ্র চোলা শ্রীলঙ্কা কনকোয়ার্ড করেছিলেন, শ্রীলঙ্কা অভিযান করেছিলেন কিন্তু রাজরাজওয়ান। ঠিক আছে, মনে রাখতে হবে, সাউথ ইস্ট এশিয়াতেও তাই। আর এখানে আমরা দেখতে পারি যে রাজরাজ ওয়ানের সময় হচ্ছে আমরা গোল্ডেন এরা। যদি আমরা বলি যে চোলাদের বা গ্রেটেস্ট রুলার কে, তাহলে কিন্তু সেটা রাজরাজ ওয়ান হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আর রাজরাজ ওয়ানের সাথে বিখ্যাত ইনস্ক্রিপশনও আছে, তাঞ্জোর ইনস্ক্রিপশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে তিরুমালা ইনস্ক্রিপশন, তিরুমালা ইনস্ক্রিপশন হচ্ছে আমাদের রাজেন্দ্র চোলের সাথে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে, রাজরাজ ওয়ানের সাথে হচ্ছে তাঞ্জোর ইনস্ক্রিপশন, আর রাজেন্দ্র চোলার সাথে কিন্তু আমাদের তিরুমালা ইনস্ক্রিপশন। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, এখানে আদিত্য ওয়ান, প্রান্তকা। এই যে প্রান্তকা ওয়ান দেখতে পাচ্ছ, প্রান্তকা ওয়ানের সময় আমরা কি দেখতে পাই, যে মাদুরাই, ঠিক আছে, যে আমাদের সাউথ ইন্ডিয়ান মাদুরাই, এই মাদুরাইতে কিন্তু আমাদের যে পান্ডিয়া রুলার তাদেরকে পরাজিত করে কিন্তু, এবং সেটা চোলা এম্পায়ারের আন্ডারে আনে কিন্তু প্রান্তকা ওয়ানের সময়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে, দেখো এখানে বিজয়ালা চোলা সম্পর্কে ডিটেল ইনফরমেশন ছিল, যারা পল্লবাদের কিন্তু ফিউডাল লর্ড ছিল। এই যে বিজয়ালা, বিজয়ালা কারা? এই বিজয়ালা হচ্ছে চোলা হিসাবে নিজে থেকে এস্টাবলিশ করেছে, কিন্তু এরা অ্যাকচুয়াল কারা? এরা সামন্ত ছিল পল্লবাদের। আবার পল্লবরা কাদের সামন্ত ছিল? পল্লবরা আমাদের ঠিক সামন্ত বলা যায় না, কারণ আমরা দেখতে পাই যে সামন্ত হয়ে যায় পরবর্তীকালে, ভেসেল হয়ে যায় গুপ্তদের, বিষ্ণু গোপার আমলে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, ক্যাপিটাল কী ছিল? তাঞ্জাবুর। এই তাঞ্জোর ইনস্ক্রিপশন তাহলে কার সাথে? রাজরাজ ওয়ান। আর তিরুমালা ইনস্ক্রিপশন রাজেন্দ্র চোল। ঠিক আছে, 1022-এ আমরা জানি যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল দখল করে, যেন গঙ্গৈকোন্ডা চোলপুরম কিন্তু ওনার নাম হয়। নেক্সট যেটা আমরা আলোচনা করবো, দ্য ন্যারেটিভ টেক্সট অফ দ্য সঙ্গম লিটারেচার। বলো বলো প্রত্যেকে। বলো প্রত্যেকে, দ্য ন্যারেটিভ টেক্সট অফ দ্য সঙ্গম লিটারেচার আর নোন অ্যাজ মেলকানাক্কু। তারপরে আছে কিলকানাক্কু, ইট্টুটুকাই, নন অফ দ্য অ্যাবভ। তো মেলকানাক্কু হবে কারেক্ট অ্যান্সার, এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, এখানে মেলকানাক্কু সম্পর্কে ডিটেল ইনফরমেশন আছে। তো এই মেলকানাক্কুকে আমরা দেখতে পাচ্ছি ন্যারেটিভ টেক্সট। ন্যারেটিভ টেক্সট মানে সঙ্গম লিটারেচারে তো প্রত্যেকটা পার্ট আছে, প্রোজ আছে, পোয়েম আছে, অ্যান্থোলজি আছে। তো সেই প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা যেটা ন্যারেটিভ টেক্সট বলি সেটাকে আমরা মেলকানাক্কু বলি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সঙ্গম লিটারেচারকে দুটো ডিভিশনে ভাগ করা হয়, একটা হচ্ছে আহাম, একটা হচ্ছে পুরাম। তো আহাম আমরা কাকে বলি? অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন অফ দ্য ইনার ফিলিংস। ইনার ফিলিংস মিন্স হচ্ছে লাভ, সেক্সুয়াল রিলেশনশিপ, এগুলো হচ্ছে ইনার ফিলিংস। অ্যান্ড আউটার ফিলিংস আমরা কাকে বলবো? হিউম্যান এক্সপিরিয়েন্স সাচ অ্যাজ হিরোইজম, কাস্টম, সোশ্যাল লাইফ, এথিক্স, ফিলান্থ্রফি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। যাই হোক, নেক্সট স্টেপে যেটা আমরা আলোচনা করবো, পাটিনেন মেল কান্নাক্কু। এই পাটিনেন মেল কান্নাক্কু হচ্ছে আমাদের
200 থেকে মানে আমাদের আর্লি স্টেজে আমরা যদি বলতে পারি, যদি তোমরা সবাই জানো, যেমন আমরা বেদের বেদের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে বেদাও হচ্ছে আর্লি বেদা, যেটা শুনে শুনে মনে রাখা হতো, শ্রুতি বলতাম, লেখার কোনো এভিডেন্স কোনো কিছু ছিল না। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই তোমার স্মৃতি আসে লেখারু, ঠিক তেমন সঙ্গম লিটারেচারের ক্ষেত্রেও তাই হয়। বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে আমরা পাট্টি নেনমেল কানানকু আমরা দেখি, আর পাট্টি নেনকি কালাঙ্কু আমরা কিন্তু পরবর্তীকালে দেখি। তাহলে এই দুটোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, উইচ অফ দ্য ফলোয়িং কিং ওয়াজ কল্ড দ্য কিং বৌরা বাই আল মাসউদি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। বলো 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 সবাই বলো, উইচ অফ দ্য ফলোয়িং কিং কল্ড কিং বোরা বাই অল মাসুদি, অল মাসুদি আরব ট্রাভেলার ছিলেন। আল মাসুদি কে? আল মাসুদি হচ্ছেন আরব ট্রাভেলার, ঠিক আছে, যে আরব ট্রাভেলার বলেছেন কিং বোরা। তো কিং বোরা সম্পর্কে কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। এখানে প্রত্যেকে প্রত্যেকে আল মাসুদি আরব ট্রাভেলার, মিহির বোঝা আছে হরিচন্দ্র, হরিচন্দ্র হরিচন্দ্র হচ্ছে সেই গাঁদাওয়ালা ডাইনেস্টি শেষ রুলার, নাগভট্ট ওয়ান তো সবাই জানো পাতিহার ডাইনেস্টি, বাদশা রাজা হচ্ছে রাষ্ট্রকূটা ডাইনেস্টি। বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। এখানে আমাদের আনসার তাহলে কি হয়ে গেল? মিহির ভোজা, ঠিক আছে। এই মিহির ভোজা সম্পর্কে আমরা কি বলবো, খুব পপুলার রুলার, পাতিহার ডাইনেস্টি খুব পপুলার রুলার, উনি ডিফিট করেছিলেন রাষ্ট্রকূট পালা এবং কালাচুরিসদের সাথে, কাদের হেল্প নিয়ে, কাদের সহযোগিতা পেয়েছিল, চেদি অ্যান্ড গুহিলাস তাদের গভর্নরদের নিয়ে, ঠিক আছে। এবং ক্যাপিটাল কি ছিল সময় মিহির ভোজের টাইমে, ক্যাপিটাল কি ছিল? কনৌজ। যে কনৌজকে কি বলা হতো? মহোদয়া। কনৌজকে কি বলা হতো? মহোদয়া, ঠিক আছে। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমাদের বলা হয় বাড়া কপার প্লেট, বাড়া কপার প্লেট কিন্তু আমাদের, বাড়া কপার প্লেট কিন্তু আমাদের ছিল এই মিহির ভোজের সময়। এবং ওনার টাইটেলও ছিল আদি বরাহ, ঠিক আছে, টাইটেলও ছিল আদি বরাহ। বেস্ট ক্যাভেলারির জন্য উনি ইম্পর্টেন্ট, বেস্ট ক্যাভেলারি অ্যান্ড কিং বোরা, কিং বোরা বলেছিলেন বাই অল মাসহদি আরব ট্রাভেলার, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। নেক্সট এখানে মিহির ভোজা সম্পর্কে ডিটেল ইনফরমেশন কিছু আছে, এটা আমরা দেখে নেব। মিহির ভোজা কোন ডাইনেস্টির ছিলেন, কাকে সাকসিড করেছিলেন, মানে ফাদার কে ছিলেন? ডিভোটি বিষ্ণু, সেই জন্যই আদি বরাহ বলা হয়। যাই হোক, নেক্সট যেটা আমরা আলোচনা করব, হিজ র্যাঙ্ক উইথ ধ্রুব, দারাভর্ষ অ্যান্ড ধর্মপালা ওয়াজ আ গ্রেট জেনারেল অ্যান্ড এম্পায়ার বিল্ডার। হুইচ অফ দ্য ফলোয়িং কিং ফট আ ওয়ার উইথ দ্য কিং অফ কাশ্মীর, কাশ্মীরের রাজার সাথে? বলো প্রত্যেকে, এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে। কাশ্মীরের রাজার সাথে কারা কারা এখানে যুদ্ধ করেন? বলো বলো বলো, মহেন্দ্রপালা, ইয়শপালা, রাজ্যপালা অ্যান্ড হরিচন্দ্র, কোনটা কারেক্ট আনসার হবে প্রত্যেকে বলো। কিং অফ কাশ্মীর কারেক্ট আনসার, এখানে আমাদের মহেন্দ্রপালা হবে কারেক্ট আনসার। তো মহেন্দ্রপালা গুর্জার প্রতিহার ডাইনেস্টি রুলার, ঠিক আছে, কোথায় রুল করেছিলেন? নর্থ টু হিমালয়াস টু সাউথ টু নর্মদা, হি অলসো ফট দ্য ব্যাটল অফ দ্য কিং অফ কাশ্মীর, ঠিক আছে। মহেন্দ্রপালা ছিলেন ফোর্থ কিং অফ দ্য পালা ডাইনেস্টি, আমরা একই সাথে দেখতে পেয়েছিলাম মহেন্দ্রপালাকে, তো সেই হিসাবে ইম্পর্টেন্ট। আর যাই হোক, এখানে কিন্তু ভালো করে দেখে নিও। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, এখানে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাটল শাহাবুদ্দিন ডিফিটেড পৃথ্বীরাজ চৌহান, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ডিফিটেড পৃথ্বীরাজ চৌহান, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে ভেবেচিন্তে বলো। ফার্স্ট ব্যাটল অফ তরাইন, সেকেন্ড ব্যাটল অফ তরাইন, ব্যাটল অফ হলদিঘাট, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের
আর্লি মিডিয়েভাল, আমাদের চ্যাপ্টার হচ্ছে আর্লি মিডিয়েভাল, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলো। শাহাবুদ্দিন কার নাম আগে বলো তো? শাহাবুদ্দিন হচ্ছে মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ ঘড়ি। কত সালে ফার্স্ট ইন্ডিয়া উনি অ্যাটাক করেন, ইনভেড করেন? 1175-এ, 1175-এ, ঠিক আছে। এবং 1178-এ মোহাম্মদ ঘড়িকে পরাজিত করানো হয় ভীমদেব সোলাঙ্কি, সোলাঙ্কি টু, ঠিক আছে, ব্যাটেল অফ কায়াদারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাটেল অফ কায়াদারা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন চালুক্যদের সাথে যুদ্ধ করেন মোহাম্মদ ঘড়ি, সেখানে কিন্তু মোহাম্মদ ঘড়িকে পরাজিত করা হয়, ঠিক আছে। তো এখানে 1175 খ্রিস্টাব্দে ফার্স্ট, আর এটা যেটা সোলাঙ্কিদের পরাজিত করার চেষ্টা করা হয়েছিল, সোলাঙ্কিদের ওপর আক্রমণ করে, সেটা হচ্ছে 1178-এ, ঠিক আছে। 1191-তে প্রথম আমরা ব্যাটেল অফ তারাইন, সেকেন্ড ব্যাটেল অফ তারাইন হচ্ছে আমাদের 1192-তে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে একটা ভালো করে দেখো, এখানে সেকেন্ড ব্যাটেল অফ তারাইনে হচ্ছে পরাজিত করে, ফার্স্ট ব্যাটেল অফ তারাইনে কিন্তু শাহাবুদ্দিন জিতে যায়, এই শাহাবুদ্দিন হেরে যায়, সেকেন্ড ব্যাটেলে জিতে যায়, ঠিক আছে। বলো, কোনো রকম কনফিউশন থাকলে কিন্তু বলো। আর মোহাম্মদ ঘোর ডাইনেস্টি খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট মুসলিম এম্পায়ার এস্টাবলিশ করার চিন্তা ভাবনা এই মোহাম্মদ ঘোরির সময়, ঠিক আছে। কোনো রকম কনফিউশন থাকলে কিন্তু ক্লাসে বলবে। সেকেন্ড ব্যাটেল অফ রাইন ওয়াজ আ ফট 1192-তে চাহমানাজ অ্যান্ড দেয়ার অ্যালিজ এগেনস্ট দ্য ঘুরিদ নিয়াত রাইন, পৃথ্বীরাজ চৌহানের ফোর্সেস হ্যাড ডিফিটেড শাহাবুদ্দিন ইন দ্য ফার্স্ট ব্যাটেল, শাহাবুদ্দিন রিপিট অ্যাটাক নেক্সট ইয়ার ডিফিটেড পৃথ্বীরাজ চৌহান সেকেন্ড ব্যাটেল অফ দ্য রাইন। তাহলে এখানে ফার্স্ট ব্যাটেল কী কী রয়েছে আমাদের? ফার্স্ট ব্যাটেল অফ ফার্স্ট তারাইন, ব্যাটেল অফ তারাইন 1191-92, ব্যাটেল অফ চান্দাউ আর 1194-তে ঘোরি অ্যান্ড জয়চন্দ্র অফ কনৌজ, ঠিক আছে, এই যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ চান্দাউর, কার মধ্যে? জয়চন্দ্র এবং ঘোরি। এই জয়চন্দ্রকে আমরা কী বলি? জয়চন্দ্রকে আমরা বলি, বলো, গাহাদাভালা ডাইনেস্টি, গাহাদাভালা ডাইনেস্টি জয়চন্দ্র, ঠিক আছে। বলো, যদি কারুর কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। মামুদ গাজনির আক্রমণ হয়েছিল এই গাহাদাভালা ডাইনেস্টি জয়চন্দ্রের সময়। প্রত্যেককে বলা হচ্ছে, যারা এখনো তোমরা আনএকাডেমি প্লাসে জয়েন করনি, তারা প্রত্যেকে প্লাসে জয়েন করে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আনএকাডেমি প্লাস থেকে তোমরা এই সমস্ত ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছ। তুমি তোমার চয়েসের এডুকেটর, ঠিক আছে, সব থেকে বড় কথা, তুমি তোমার চয়েসের ব্যাচ তুমি সিলেক্ট করতে পারো, এই যে এই ব্যাচটা আজ আমি করব, এই ব্যাচগুলো আমি করবো, এনরোল করে রাখবো, এই টাইমে আমি করব, একটা সিস্টেম, ঠিক আছে। ওয়েল স্ট্রাকচার রুটিন পাচ্ছ ডেলি লাইফে, তোমরা দেখতে পাচ্ছ যে 10টা সাবজেক্ট একটা একবার সাবস্ক্রিপশন করবে, সমস্ত ফেসিলিটি, সমস্ত প্রিপারেশন এই প্ল্যাটফর্ম থেকে তুমি পাচ্ছ। এনরোল ফর অ্যাজ মেনি ক্লাসেস, স্ট্রাকচার কোর্স, লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশন, রেগুলার ডাউট টেস্ট, ঠিক আছে, কুইজ টেস্ট, লো কস্ট হাই ভ্যালু, ঠিক আছে, লো ইন্টারনেট ডেটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য নেক্সট ইউনিট আফটার দ্য পান্থ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফ শিবাজি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলো। এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? অপশন এ বলেছে পান্থ সেন্ট শিবাজি, পারগানা তরফ মৌজাজ নান অব দ্য অ্যাবাভ। হ্যাঁ, পারগানা হবে আমাদের কি, দেখো, দ্য প্রভিন্সেস অফ দ্য শিবাজি অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার প্রান্থাস ওয়ার আন্ডার দ্য চার্জেস অফ দ্য সুবেদার, ঠিক আছে। তো শিবাজি অ্যাডমিনিস্ট্রেশনের প্রভিন্সেস আন্ডার দ্য শিবাজি অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার কল্ড প্রান্থাস, যেখানে সুবেদার থাকে। দে আর অলসো সরসুবেদার, সরসুবেদার ইউজ টু কন্ট্রোল সুপারভাইজ দ্য ওয়ার্ক আফটার দ্য প্রান্তাস। দ্য নেক্সট হচ্ছে তারাফস, হুইচ ইজ হেডেড বাই হাভেলদার। তাহলে আমাকে এখানে কি জিজ্ঞাসা করেছে? আফটার দ্য প্রান্তাস, অ্যাকচুয়ালি আফটার দ্য প্রান্তাস যখন বলেছে, হ্যাঁ, তাহলে প্রান্তাস হচ্ছে প্রভিন্স, ঠিক আছে, যেখানে সুবেদার থাকতো। প্রান্তাসের পরে নেক্সট কোনটা? তারাফ, তারাফ হবে কারেক্ট আনসার, ঠিক আছে, ভালো করে মনে রাখতে হবে, অষ্টপ্রধান খুব ইম্পর্টেন্ট। আর গুড মর্নিং, এত দেরি কেন, অনেক পরে এসেছো,
ঠিক আছে। তো যাই হোক, এখানে অষ্টপ্রধানদের সম্পর্কে ডিটেল ইনফরমেশন আর তোমরা জানো, যখন রাজারামের টাইম পিরিয়ড হয় তখন নবপ্রধান কিন্তু আমাদের যুক্ত হয়, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, যেটা সেক্রেটারি। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য হেড অফ দ্য মিলিটারি পে অ্যাকাউন্ট অফিস, বলো 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 সবাই, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য হেড অফ দ্য মিলিটারি পে অ্যাকাউন্ট অফিস, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? মীরবখশি হবে কারেক্ট অ্যান্সার, মীরবখশ। ঠিক আছে, তো মীরবখশি সম্পর্কে এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। দেখো, মুঘলদের সময় মীরবখশি খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, তো উনি শুধু মিলিটারি বলেই না, সব রকম দায়িত্বভার কিন্তু তার উপরে থাকতো, যার মিলিটারি অ্যান্ড হেড অফ দ্য মনসুবদার, যেখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু মিলিটারি না, পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস সব একসাথে তাকে রক্ষণাবেক্ষণ করতে হতো। আকবর ওয়াজ এ সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর, প্রিন্সিপাল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির জন্য উনি ইম্পর্টেন্ট। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর যদি আমরা বলি, ইট ওয়াজ এ মিক্সার অফ ইন্ডিয়ান অ্যান্ড পার্সিয়ান ট্র্যাডিশন, ইট কনসিস্ট কমান্ডার ইন চিফ ইন দ্য আর্মড ফোর্স আর সুপ্রিম জাজ অল ম্যাটার্স অফ দ্য জাস্টিস। তাহলে এখানে এক থেকে সবার চার অব্দি সবার নাম রয়েছে, ওয়াজির রয়েছে, মীরবখশি, কোয়াজি অ্যান্ড চিফ সাদার। ঠিক আছে, তো ওয়াজিরকে আমরা কী বলবো, মীরবখশিকে আমরা কী বলবো, কোয়াজিকে আমরা কী বলবো, অ্যান্ড চিফ সাদারকে আমরা কী বলবো? তাহলে মীরবখশি হচ্ছে মিলিটারি পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস, অল মনসবদার রিসিভিং দেয়ার পে ফ্রম দ্য মিলিটারি অ্যাকাউন্ট অফিস, দ্য পোস্ট অফ দ্য মীরবখশি ওয়াজ আউট মোস্ট ইম্পর্টেন্স অ্যাজ ইম্পেরিয়াল পে মাস্টার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট পাপেট রুলার ইন মুঘল ডাইনেস্টি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট পাপেট, হ্যাঁ কারেক্ট অ্যান্সার, জাহানদার শাহ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে জাহানদার শাহ সম্পর্কে ডিটেল ইনফরমেশন রয়েছে, হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন বিকজ সাপোর্ট অফ দ্য পাওয়ারফুল ইরানিয়ান নোবেল ওয়াজির জুলফিকার খান। তো ওনাকে কেন পাপেট রুলার বলা হচ্ছে, তার কারণ অন্য কোনো ক্ষমতাই ছিল না। জুলফিকার খান যিনি গভর্নর ছিলেন, মুঘল গভর্নর ছিলেন, তারই নেতৃত্বে কিন্তু পরিচালিত হতো, ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে। নেক্সট, এটা ব্যাটল অফ ঘগ্গর ওয়াজ ফট বিটুইন বাবর অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং, ব্যাটেল অফ ঘগ্গর, কোনটা কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকে বলে ফেলো। ব্যাটেল অফ ঘগ্গর, মামুদ লোদি, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি অ্যান্ড বহলুল লোদি, ব্যাটেল অফ ঘগ্গর কাদের সাথে হয়, ব্যাটেল অফ ঘাগড়া, এখানে আমাদের আনসার হবে ব্যাটেল অফ ঘাগ্গর মহম্মদ লোদি আর বাবর 1529 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ ফট ইন বিহার, বাবর ওয়াজ এবল টু কম্পিল দ্য বেঙ্গল অ্যান্ড আফগান আর্মিজ টু রিট্রিট, বাট হি কুড নট উইন দ্য ডিসিসিভ ভিক্টরি। আফগানরা চেষ্টা করেছিল খুব ভালো করে, কিন্তু জিততে পারেনি, ঠিক আছে। 1527-28-29 ব্যাটেল অফ ঘাগ্গর ওয়াজ দ্য লাস্ট ব্যাটেল বাবর লাইফ, বাবরের শেষ যুদ্ধ ছিল, যেটা লোদিদের সাথে শেষ যুদ্ধ, মাহমুদ লোদির সাথে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর 1502 প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখানে রয়েছে, 1530 কেন ইম্পর্টেন্ট, 1528-29 কেন ইম্পর্টেন্ট, 26 কেন ইম্পর্টেন্ট, সব কটা এখানে দেখানো রয়েছে। দেখো, ম্যাডাম বেভরিজ ট্রান্সলেটেড বাবর নামা ইন্টু ইংলিশ ফ্রম ডাইরেক্ট তার্কিশ সোর্স, তো মনে রাখতে হবে। মালিক মোহাম্মদ জায়সি কমপ্লিটেড হিজ পদ্মাবত, এই মালিক মোহাম্মদ জায়সি কার শাসনকালে ছিলেন, কার রাজসভায় ছিলেন, মালিক মোহাম্মদ জায়সি কার শাসনকালে ছিলেন, হুমায়ুন, শেরশাহ সুরি, ইসলাম খান এবং আকবর। তাহলে এখানে আমাদের আনসার কি হয়ে যাবে বলো, শেরশাহ সুরি,
লেখাই আছে তোমাদের, দাগ দেওয়ার দরকার নেই, শের শাহ সুরি ভালো করে দেখে নেবে। মালিক মোহাম্মদ জেসি কমপ্লিটেড হিজ পদ্মাবত ডিউরিং দ্য টাইম অফ দ্য শের শাহ সুরি অনলি। অলসো দ্য ফেমাস হিস্টোরিয়ান্স নেম আব্বাস খান সলমানি অলসো রোট দ্য তারিখ ই শের শাহি ডিউরিং টাইম হিজ টাইম। তার মানে এই শের শাহ সুরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালিক মোহাম্মদ জেসি পদ্মাবত কিন্তু ফিনিশ করেছিলেন কার সময়, শের শাহ সুরির সময়। এবং আব্বাস ফেমাস হিন্দু হিস্টোরিয়ান ছিলেন আব্বাস খান সাডওয়ানি, উনিও ইম্পর্টেন্ট, অ্যান্ড তারিখ ই শের শাহি। ঠিক আছে, তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ইস্যু করেছিল রূপাইয়া, আর ওনার গোল্ড কয়েন খুব ইম্পর্টেন্ট যাকে আমরা আশরাফি বলি। এছাড়া ওনার অ্যাডমিনিস্ট্রেশনও খুব ইম্পর্টেন্ট, ল্যান্ড রেভিনিউ সিস্টেমও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট, আর উনি এক্সটেন্ড করেছিলেন গ্র্যান্টাং রোড চিটাগাং থেকে কাবুল পর্যন্ত, ইস্ট টু ওয়েস্ট, ইস্ট টু ওয়েস্ট গ্যাংটাং রোডকে এক্সপ্যান্ড করেছিলেন কে, শেরশাহ সুরি। প্রত্যেককে বলা হচ্ছে যারা এখনও তোমরা অ্যাকাডেমি ক্লাসে জয়েন করনি, প্রত্যেকের ক্লাসে জয়েন করে যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সাম প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে, ঠিক আছে, কেউ কিন্তু ভুল করো না। আর প্রত্যেকে এখানে অ্যাকাডেমি ক্লাসে তোমরা জয়েন করো, অবশ্যই তোমরা এই কোডটা ইউজ করতে পারো RAMILA, যেন 10% ডিসকাউন্ট পাচ্ছ। ঠিক আছে, দ্য মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউস বাই আকবর ওয়াজ বরোড ফ্রম দ্য সিস্টেম প্রিভ্যালেন্ট টিম। পার্সিয়া, মঙ্গোলিয়া, আফগানিস্তান অ্যান্ড তার্কি, তাহলে এখানে আনসার কি হয়ে যাবে, মঙ্গোলিয়া হয়ে যাবে কারেক্ট আনসার। দ্য মনসবদারি সিস্টেম কি, মনসবদারি হচ্ছে র্যাঙ্ক প্রোভাইড করা হতো, ঠিক আছে, সেনাবাহিনীকে। দ্য ওয়ার্ড মনসব ইজ দ্য আরবিক রিজিয়ান, অরিজিনটা হচ্ছে আমাদের আরব থেকে। দ্য সিস্টেম ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট অফিসিয়াল, ঠিক আছে, যেমন আমরা পোর্টফোলিও করি গভর্নমেন্ট অফিসিয়ালের র্যাঙ্ক বোঝানোর জন্য কিন্তু এখানে এই মনসবদারি সিস্টেম কিন্তু নিয়ে আসা হয়েছে। মনসবদারি ইমপ্লাইন্স দ্য মিলিটারি কাইন্ড গ্রেডিং অফ অল রয়্যাল ফাংশনারিজ, মুঘল রুলার। মনসবদারি সিস্টেম ইন্ট্রোডিউস বাই আকবর বরোড ফ্রম দ্য সিস্টেম ফলোড ইন মঙ্গোলিয়া। নেক্সট, মনসব ডিনোটস, মনসব কথার মানে কি, র্যাঙ্ক পজিশন, মুঘল মিলিটারি অফিসার। হায়ার মনসব হায়ার স্যালারি, পজিশন অফার, ঠিক আছে। জাট অ্যান্ড সাওয়ার, জাট সাওয়ার কিন্তু সম্পর্কে ডিটেল ইনফরমেশন আছে, এটা ভালো করে দেখে নিও। মনসবদার হচ্ছে আমাদের 5,000 মনসবদার, সব থেকে বেশি 2,000 সাওয়ার, ঠিক আছে, এটা সব থেকে বেশি। তো এখানে আমরা 100 মনসবদারও কিন্তু দেখতে পাই। হু ইন্ট্রোডিউস মনসবদার ইন ইন্ডিয়া, মনসবদার ইন্ডিয়াতে ফার্স্ট ইন্ট্রোডিউস কে করেছিলেন, ফার্স্ট মনসবদার ফার্স্ট ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিলেন কে, বাবর। তো বাবরের সময় মনসবদারকে কি বলা হয়, ওয়াজদার, ওয়াজদার বলা হতো মনসবদারকে, বাবরের সময় বলা হতো ওয়াজদার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, টু হুম ডিড আকবর গেভ দ্য টাইটেল মিয়ান, আকবর মিয়া টাইটেল কাকে দিয়েছিলেন, রাজা টোডরমলকে, মনসিং ওয়ানকে, বীরবলকে, তানসেনকে, কাকে দিয়েছিলেন, রাজা তানসেনকে, তানসেনকে মিয়া উপাধি দিয়েছিলেন। তাহলে তানসেন রাজা রামচন্দ্রের দরবারে, রেওয়ার রাজা, রেওয়ার রাজার কি ছিলেন, রাজসভায় কোর্ট মিউজিশিয়ান ছিলেন, সেখান থেকে আকবর তাকে নিয়ে যান। হি সেন্ট আ ফারমান টু কিং আস্কিং তানসেন মেড হিম ওয়ান অফ দ্য নবরত্ন ইন হিজ কোর্ট, যে তানসেন কে উনি নবরত্নের একজন বানাতে চায়। তো উনি কিন্তু রাজাকে কি করেছিলেন, ফারমান পাঠিয়েছিলেন, হি গেভ হিম দ্য টাইটেল, তখন কিন্তু মিয়ান উপাধি কিন্তু তাকে দেয়, ঠিক আছে। আকবর কনসিডার হিম অ্যাজ এ নবরত্ন, গেভ হিম দ্য টাইটেল অনারিফিক, যেটা আমরা দেখলাম মিয়া টাইটেল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তানসেন একজন কম্পোজার, মিউজিশিয়ান অ্যান্ড ভোকালিস্ট ছিল। দ্য ফার্স্ট এফোর্ট, এটা আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে। ফার্স্ট এফোর্ট ডোমিনিয়ন স্টেটাস কনস্টিটিউশন রেসপন্স কোনখান থেকে আমরা দেখতে পাই, প্রথম ডোমিনিয়ন স্টেটাসের চিন্তা ভাবনা কোথায় করা হয়। এখানে আমাদের আনসার কি হয়ে যাবে, সাইমন কমিশন, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান স্যার জন সাইমন, যেন কনস্টিটিউশন রিফর্ম কমিশন আমরা বলতে পারি, যেখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা কিন্তু গ্র্যান্ড করা হয়, ঠিক আছে, এটা খুব ভালো করে কিন্তু পড়ে নেবে। সাইমন কমিশন 1927, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ইন্সপায়ার্ড বল্লভভাই প্যাটেল টু বিকাম আ ফলোয়ার অফ গান্ধীজি,
সর্দার বল্লভভাই প্যাটেল ফলোয়ার অব দ্য গান্ধীজির হলেন কোনখান থেকে, কোন সত্যাগ্রহতে? খেদা। খেদা সত্যাগ্রহ 1918। আগে কিন্তু আহমেদাবাদ মিল, তারপর কিন্তু আমাদের খেদা। দেখো ফার্স্ট হচ্ছে গান্ধীজি, চম্পারণ, তারপর আহমেদাবাদ, তারপর খেদা, তারপর রাবলার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে ডিটেল ইনফরমেশন কিছু রয়েছে। 1918-এ কি হয়েছিল, যে শস্য উৎপাদন হচ্ছিল না, এটা প্রধান কারণ ছিল। নেক্সট, আন্ডার দ্য হেস্টিংস প্ল্যান 1772, দ্য মুফুসিল দিওয়ানি আদালত। ঠিক আছে, এখানে আনসার কি হয়ে যাবে? আন্ডার দ্য হেস্টিংস প্ল্যান 1772, মুফুসিল দিওয়ানি আদালত এস্টাবলিশ ইচ ডিস্ট্রিক্ট প্রিসাইডেড ওভার দ্য কালেক্টর অ্যাজ আ জাজ। দ্য কোর্ট টু কগনিজেন্স অফ অল সিভিল কেসেস ইনক্লুডিং প্রপার্টি, ইনহেরিটেন্স অ্যান্ড সাকসেশন, কাস্ট, ম্যারেজ, কন্ট্রাক্ট, অ্যাকাউন্ট, সব কিছু। তাহলে এই যে আমরা কালেক্টরকে দেখতে পাচ্ছি, কালেক্টরই কিন্তু প্রিসাইড করতেন মুফুসিল দিওয়ানি আদালতগুলোকে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে আমরা জুডিশিয়ালি পার্টটা ছিল কাদের হাতে? বিউরোক্রেটদের হাতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। রানী উপাধি রানী গেদিনলুকে কে দিয়েছিলেন? জওয়াহরলাল নেহরু। ঠিক আছে, কারণ নাগা কমিউনিটির ফ্রিডমের জন্য কিন্তু প্রতিবাদ তুলেছিলেন রানী গাইদিনলু। ঠিক আছে, নেক্সট যেটা আমরা আলোচনা করবো, রানী গাইদিনলু তখন শিলংয়ের জেলে ছিলেন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের সময়। গান্ধীজি তাকে কিন্তু আমাদের বলেন রানী উপাধি দেন, রানী। ঠিক আছে, মনে রাখতে হবে। হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার যখন ক্যাবিনেট মিশন আসে 46? ক্লিমেন্ট এটলি। ঠিক আছে, মনে রাখতে হবে, ক্লিমেন্ট এটলির সময়ই হচ্ছে আমাদের ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়, নাহলে কিন্তু সম্ভব ছিল না। ক্লিমেন্ট এটলির একটা সুন্দর ফটো দেখতেই পাচ্ছ। প্রত্যেককে বলা হচ্ছে, যারা এখনো তোমরা অ্যাকাডেমি প্লাসে জয়েন করোনি, হ্যাঁ মণিকর্ণিকা, হ্যাঁ মণিকর্ণিকা, মানে মণিকর্ণিকা সেই রানী না, মণিকর্ণিকা নয়, রানী উপাধি দিয়েছিল রানী গাইদিনলুবে। গাইদিনলু হচ্ছেন, ছিলেন এ, কোথায় গেল এই যে গাইদিনলু, তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন নাগাও ম্যান, মণিপুর মুভমেন্ট, যেটা সিভিল ডিসঅবিডিয়েন্স, গান্ধীজি সিডিএমএ উনি পার্টিসিপেট করেছিলেন, ওনাকে রানী উপাধি কিন্তু দেওয়া হয়। প্রত্যেককে বলা হচ্ছে, যারা এখনো তোমরা অ্যাকাডেমি ক্লাসে জয়েন করোনি, আমি তোমাদের বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন তুমি তখনই পারবে যখন তুমি ডেসক্রিপটিভ পড়বে। ডেসক্রিপটিভ না পড়লে কিন্তু কনফিউশন বাড়বে। আর এই ডেসক্রিপটিভ সব থেকে, আমি তোমাদের বারবার বলছি যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকের সব থেকে টপ নোটস। ঠিক আছে, এবং তোমরা জানো যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের কিভাবে একটা কোনো বই পড়লে পার্টিকুলার হয় না, কারণ আমাদের দু চারটে বই কিন্তু পাশাপাশি মিলিয়ে মিশিয়ে পড়তে হয়। সেই কম্প্যাক্ট নোটস কিন্তু তুমি পাচ্ছ অ্যাকাডেমি থেকে। সেই জন্য জয়েন, মানে দেরি না করে প্রত্যেকে জয়েন করো। তোমাদের এখন অফারও আছে যে 1 বছরে তুমি যদি সাবস্ক্রিপশন নাও, তাহলে 2 মাস ফ্রি দিচ্ছে তার সাথে। প্রত্যেকে জয়েন করে নাও। এখানে ব্যাচ কোর্স ফেসিলিটি পাচ্ছ, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ জিআই এর ওপর একটা ব্যাচ কোর্স শুরু হয়েছে, যেটা যুগলবন্দির ওপরে। তোমাদের সব এক্সামের জন্য যুগলবন্দি ইম্পর্টেন্ট। ফাউন্ডেশন কোর্স WBCS 2022 প্রিলিমসে ব্যাচ 10, 16 জানুয়ারি থেকে। এখানে অল সাবজেক্টস কিন্তু রয়েছে, এই ব্যাচটা তোমরা ফলো করতে পারো। উদয়ীমান বলে একটা ব্যাচ রয়েছে কনস্টেবল, WBP কনস্টেবলের 30 দিনের, এটা তোমরা কিন্তু তোমাদের ধরে ধরে কিন্তু শিখিয়ে দেওয়া হবে যে কী কী প্রশ্ন আসবে না আসবে, প্রত্যেকটা PDF। প্রত্যেকে জয়েন করে নিও। নেক্সট হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান, আমরা দেখতে পাচ্ছি 1 মাস থেকে 2 বছর পর্যন্ত প্রত্যেকটার উপরে তুমি 10% ডিসকাউন্ট পেতে পারো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, তাহলে এই রেফারেল কোডটা ইউজ করো, RAMILA, যেন তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, যত আমাদের এডুকেটাররা রয়েছেন, প্রত্যেক এডুকেটারকে কিন্তু ফলো করো। ফলো না করলে কিন্তু ক্লাসে নোটিফিকেশন পাবে না। ঠিক আছে, প্লাস ফিচারের মধ্যে যখন তোমরা ক্লাসে জয়েন করছো, তখন ফেভারিট এডুকেটর ক্লাস, কমপ্লিট এক্সাম প্রিপারেশন, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন, সিলেবাস কভার করা, ফ্রি টেস্ট সিরিজ, উইকলি ফ্রি মক টেস্ট, এগুলো অ্যাভেলেবেল পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ক্লাস।